একটা জিনিস বুঝলাম যে আজকে চারটা হটেন কুল আমাদের খাওয়াইতে খাওয়াইতে মাইরে ফেলবে। আমার যদি মৃত্যু হয় তাহলে তার ড্রাইভার চারটা হটেন কুলের উপর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আসি যে হচ্ছে যে আরএফ পুলিশ প্লাজা, যেটা কিনা চট্টগ্রামের ফুড জগতের শ্যামল স্কোয়ার নামে পরিচিত আর কি। তো এইখানে অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্ট আছে, বাট এখানে আমার একটা রেস্টুরেন্ট নজর কাটছিল, সেটা হচ্ছে যে চাটকা হট অ্যান্ড কুল। এবং এখানে আমার অনেকদিন ধরেই যাওয়ার পরিকল্পনা ছিল আর কি। তো আমি আজকে আসছি, ওরা কথা হচ্ছে যে আজকে আমি কি বুঝেছি পেড রিভিউ না, আসলে তাদের দোকান থেকে আমাকে হচ্ছে ইনভাইট করছে, এবং ইনভাইট করার পর আমি আজকে তাদের ইনভাইটেশনে খাইতে আসছি আর কি। বাট দেখা যাক আসলে কি হয়। ইনভাইটেশনে আসছি আর কি, তো কি আর করার, যাই হোক চলেন যাই দেখি কি অবস্থা। A few moments later. So, চাটকা হট অ্যান্ড কুলে চলে আসছি এখন। এটা হচ্ছে খুবসম্ভবত তাদের খুবই নতুন একটা দোকান। আমার একটু আগে কথা হয়েছে মালিকের সাথে, এবং এটা হচ্ছে তাদের মেনু। মেনুতে কি কি আছে? মেনুতে হচ্ছে যে চাইনিজ মিল। কি ব্যাপার, মেনু নিয়ে যাবেন? কোনটা নেবেন? আরে পাচ্ছ না। এখানে হচ্ছে যে চাইনিজ মিল, যেটা হচ্ছে 220 টাকা। তারপর হচ্ছে ফ্রাইড রাইস মিল, যেটা হচ্ছে 180, এবং 170 টাকার দুইটা আছে। একটা হচ্ছে মেক্সিকান পেরি পেরি মিল অথবা থাই প্ল্যাটার, এবং 160 টাকার দুইটা আছে, যেটা হচ্ছে দিকে পেটুক মিল, আর এখানে হচ্ছে যে মেক্সিকান প্ল্যাটার। আর যারা একটু বাজেট ওরিয়েন্টেড তাদের জন্য আছে হচ্ছে যে এখানে 150 টাকার ফ্রাইড রাইস মিল, তারপরে 150 টাকার আরেকটা হচ্ছে শেফ স্পেশাল মিল, বিরিয়ানি টু বি এক্সাক্ট, মিল না। তারপর এখানে আছে যে নাসি গোরাং 150 টাকায়, এবং এখানে আছে যে 140 টাকায় হচ্ছে যে হ্যাং আউট টু, আর 140 টাকা আরেকটা হচ্ছে যে পেটুক মিল ওয়ান, এবং 130 টাকায় হচ্ছে যে তাদের হ্যাং আউট ওয়ান। তো এইগুলো হচ্ছে এই এই পেজ যেটা আছে সেটা হচ্ছে যে যারা একটু খরচ করতে পছন্দ করেন, বা 150 টাকার উপরে 200 টাকা খরচ করতে তাদের যাদের আপত্তি নাই তাদের জন্য। আর যারা একটু টাইট বাজেটে আছেন এবং ধরেন 130-140 টাকার মধ্যে ধরেন ভর পেট খাইতে চান, তাদের জন্য হচ্ছে যে এই পেজটা আর কি, লাঞ্চ অ্যান্ড সেট ডিনার। যেহেতু এখন হচ্ছে দুপুর 1টা বাজতেছে, তো আমি এখন হচ্ছে যে লাঞ্চ করবো, টেকনিক্যালি লাঞ্চ করতেই আসছি। আর দেখা যাক আসলে তাদের ফুড কোয়ালিটি কেমন হয়। তাদের ফেসবুকে গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের প্রমোশনাল পোস্টিং দেখছিলাম। এখন কথা হচ্ছে ছবি বলে এক কথা আর ভিডিও বলে আরেক কথা। তো দেখা যাক ছবির সাথে রিয়েল লাইফের খাবারের কোনো মিল থাকে নাকি। অ্যাগেন আমি আপনাদেরকে বলে দিই, এটা আমি দাওয়াতে আসছি, বাট খাবারটাই হচ্ছে মেইন। কোয়ালিটি ভালো হইলে মাশাল্লাহ, কোয়ালিটি যদি খারাপ হয় আস্তে আস্তে আসতেছি খাবার আসার পর। A few minutes later. তো আনএক্সপেক্টেডলি এক্সপেক্টেড একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে মার্কেটে। তো কারেন্ট চলে যাওয়া অবস্থায় তারা আমাকে দিয়ে গেছে তাদের হচ্ছে থাই প্ল্যাটার। তো মোবাইলের যে লাইটটা আছে ওইটা দিয়েই আপাতত কভার করি। তো থাই প্ল্যাটারের মধ্যে কী আছে? থাই প্ল্যাটারের মধ্যে হচ্ছে যে আছে আপনার ফ্রাইড রাইস, দেন এখানে খাই দেখি, এটা সম্ভবত চিকেন, এটা সম্ভবত চিকেন হবে, না চিকেন না আসলে, যে খাই দেখতে হবে আসলে। আর এটা হচ্ছে যে থাই স্যুপ, তো ফোকাস হয় না বাপ। এটা হচ্ছে তাদের থাই প্ল্যাটার, এবং থাই প্ল্যাটারটার দাম খুব সম্ভবত হচ্ছে যে আপনার 100 সামথিং টাকা, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো থাই স্যুপটা খায় কেমন দেখি। থাই স্যুপটা অনেক অনেক ঘন এবং মাশরুম আছে দেখা যাচ্ছে। বাপরে বাপ, যেভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ। মাশরুম আছে, তারপর হচ্ছে যে প্রন আছে, আর ইউজুয়াল থাই স্যুপে যা দেখা যায় সেগুলো আছে। খাই দেখি গরম গরম গরম।
ওকে থাই স্যুপ সাধারণত স্টিকি মানে স্পাইসি হয়ে থাকে, কিন্তু এটা স্পাইসিও আছে আবার মেয়েদের তুষ্ট করার জন্য হালকা পাতলা একটু সুইটনেসও আছে। তো কি আর করার, কারেন্ট আসুক, কারেন্ট আসার পরে আসতেছি আবার। A few moments later. So, মোবাইলটা সেট আপ করতে করতে আমাকে একটা জিনিস দিয়ে গেছে, দেখাই আপনাদেরকে। কোক এবং মিরিন্ডা দুইটা একসাথে, উপরে হচ্ছে কোক, নিচে হচ্ছে মিরিন্ডা। খাওয়া শুরু করি। কি আর করার, খারাপই না, পাস ফরওয়ার্ড। কেমন লাগলো আসলে যে আওয়াজ, আমার আওয়াজটা আসলে কানে মাইকের মধ্যে দেখেছি কিনা সন্দেহ আছে। সুইট স্পাইসি না, স্যুপটা আমার কাছে ভাল লাগছে, স্পাইসি হয় না। অন্য জায়গায় থাই স্যুপ খেলে দেখা যায় যে মুখের মধ্যে ঝাল লাগে যায়, সো এখানে ঝালের কোনো ব্যাপারই নাই, হালকা ঝাল লাগছে। এবং ঝাল, মিষ্টি, মাশরুমের টেস্ট সব কিছু একসাথে পাওয়া গেছে। ফ্লেভারফুল ছিল স্যুপটা, হাই কোয়ালিটি, নো ডাউট। রাইস আর যে প্রন, হাই প্লেটেড প্রন মতো প্রন না, রাইস আর প্রনের যেটা আছে সেটা বলবো যে রাইসটা আসলে বলবো যে হালকা সুইট, সামান্য এভারেস্ট থেকে সামান্য একটু উপরে, মানে আমরা অন্য জায়গায় হয়তো সেম রাইসটা পাইতে পারি। আপনার সামনে এই সত্যি কথা ওটা বলতেছি, মাইন্ড করে না। এবং প্রন যেটা আছে সেটা একটু সুইট আর কি, সুতরাং যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য থাই প্ল্যাটারটা না। কিন্তু ধরা যাচ্ছে যে আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে যাচ্ছেন, বাট দেখা যাচ্ছে যে আপনি ঝাল পছন্দ করেন না, ঝাল আপনার একদমই সহ্য হয় না, আপনি একটু মিষ্টি টাইপের, একটু মিষ্টি টাইপের একটু মাংস সাদা মাংস স্বাদ পাইতে চাইতে স্যার, তাদের জন্য হচ্ছে এই থাই স্যুপ প্ল্যাটারটা, থাই প্ল্যাটারটা। প্রন ওয়াজ সুইট, আমি আসলে একটু ঝাল প্রেফার করি, বাট সুইটেও আমি কম যাই না। দিস ওয়াজ এ গুড আইটেম, থাই প্ল্যাটারটা আমার কাছে ভালো লাগছে, বাট আর একটু স্পাইসি হইলে, মানে প্রনটা একটু স্পাইসি হইলে মন দিত না, কারণ আমি নিজে পার্সোনালি ঝাল প্রেফার করি। যাই হোক, একটা জিনিস বুঝলাম যে আজকে চাটা চাটগা হট অ্যান্ড কুল আমাদের খাওয়াইতে খাওয়াইতে মাইরে ফেলবে। আমার যদি মৃত্যু হয় তাহলে তার ড্রাইভার চাটগা হট অ্যান্ড কুলের উপর। যাই হোক, এখানে আমাকে তারা দিয়ে গেছে হচ্ছে যে শেফ স্পেশাল বিরিয়ানি, এবং এটার দাম হচ্ছে যে মানে 150, 150 তো এত কিছু বিশ্বাসই হচ্ছে না। আপনারা তো কথা বলতে বলতেছি না, দেখছেন মালিক আমার সামনে, আমার সামনে বসে আছে, আমার উপরে নজর রাখতেছে, আমি যদি কোনো নেগেটিভ নেগেটিভ রিভিউ দিই না কথা লিখা, সে আমাকে মারতে কি আলগাইতেও পারবে না। যাই হোক, এখানে দেখাই কি কি আছে। এখানে হচ্ছে যে তাদের হচ্ছে যে মশালা চিকেন, এখানে হচ্ছে যে 1/4 হচ্ছে যে আমাকে লেগ পিস দেওয়া হয়েছে, এখানে মনে হয় আপনার হাফ এগ, এখানে হচ্ছে যে নর্মাল ইউজুয়াল শশা, গাজর, লেটুস। এটা
এটা আমাকে তারা যেটা বললো, রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার 150 টাকা, কিন্তু এখন তারা স্পেশালি হচ্ছে যে আপনার 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 130 টাকায় রাখতেছে, এবং এবং হচ্ছে যে চেক ইন দিলে এই যে যে কোকটা আপনাদেরকে দেখাইছিলাম, টু কালারের ড্রিঙ্কস, সেটা ফ্রি। তো খাই দেখি কেমন লাগে একটু। উঠনা রে বাপ, বিরিয়ানি কখনো চামিচ দিয়ে খাইতে নাই, কিন্তু আমি আজকে সেই নিয়ম ভঙ্গ করতেছি, কারণ আমার এক হাতে হচ্ছে যে ফোনটা। রাইসটা একটু ধরে দেখি কেমন লাগে, ফোকাস হন না রে বাপ। রাইসটা ভালো আছে, ফ্লেভারফুল আছে, এবং ইচ্ছা করলে এটা খালি খালি খাওয়া যাবে। একটু মশলার যে ঝোলটা আছে, ওই ঝোলটা আমি একটু মিশাই। রিফিল লাগবে না ভাইয়া, থ্যাংক ইউ। তো নিয়ে নিলাম এখন এই, এটা একটু খাই দেখি কেমন লাগে। এটা হচ্ছে তান্দুরি চিকেন বাই দ্য ওয়ে। দেখি ঝোলটা নিয়ে খাই দেখি। ঝোলটা অ্যাগেন হচ্ছে যে সুইট, আপনাদের তিন কি সুইট নাকি? ওনাদের মেইন বেসটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য, এবং তারা বলতেছে ছোট মানুষটা আসলে স্পাইস খাইতে পারে না, একটু আমার মতো বড় হওয়া লাগবে, তাই তারা একটু ইয়া করে আর কি। তান্দুরিটা একটু খাই দেখি ভাবে আয় না উঠ না রে বাপ। তো দেখা যাক কি হয়, উঠ না উঠ হারামি উঠ, যাক উঠছে, তাও সম্পূর্ণভাবে উঠে নাই। এই দেখি খাই দেখি কেমন লাগে, ভালোই আছে অনেক। যাই হোক ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসতেছি আবার, যাই হোক মোবাইলটা আর একটু কাপ করে আমাকে ভিডিও করতে হইতেছে, এবং আমি এখন খাচ্ছি যে হচ্ছে যে শেফ স্পেশাল প্ল্যাটার, এবং আল্লাহ রহমতে কারেন্ট চলে আসছে। তো কি আর করার, আগের মতোই খানা পিনা ফাস্ট ফরওয়ার্ড। তো বিরিয়ানিটা তো আছে, বিরিয়ানির টেস্ট আমি বলবো যে ওকে, বাট আমি যখন দামটা কম্পেয়ার করবো, কারণ সেম জিনিস সেম টাইপের বিরিয়ানি আমি মনে হয় আখতারুজ্জামান সেন্টারে খাইছিলাম 180 কি 190 টাকা দিয়ে, আর এখানে হচ্ছে যে 150 টাকা, 40 টাকা কম, 140 মানে 150 টাকা, 40 টাকা কম। তার উপর তারা অফার দিতেছে আপাতত, অফারটা কয় তারিখ পর্যন্ত জানি না, 31 তারিখ এই মাসটা অফার দিতেছে 130 টাকায়। এর থেকে ভালো বিরিয়ানির ডিল কোথাও নাই, মজা পাইছি অনেক। চিকেনটা মশলা মানে কাশ্মীরি চিকেন খুবই এক্স্যাক্টলিটা মজা লাগছে আমার কাছে, সুইট তান্দুরি চিকেন যেটা আছে ওটাও সুইট, রাইসটা আর একটু ফ্লেভার পাইলে ভালো হতো, বাট ওকে। বাট দাম অনুযায়ী মাশাল্লাহ ভাই, সিরিয়াসলি মাশাল্লাহ, দাম অনুযায়ী মাশাল্লাহ, ওয়ান অফ দ্য বেস্ট ডিল। 150 টাকার মধ্যে বেস্ট বিরিয়ানি ডিল হচ্ছে যে টাটকা হট অ্যান্ড কোল্ড।
সিরিয়াসলি টেস্ট অন্যান্য রেস্টুরেন্টের মতো, আমি কোনো সত্য মানে মিথ্যা বলতেছি না, টেস্ট নিয়ে আমার কোনো মানে টেস্ট বাড়ায়ও বলতেছি না কমায় বলতেছি না, টেস্ট অন্যান্য রেস্টুরেন্টের মতো। কিন্তু যেটা হচ্ছে যদি আমি প্রাইসটা হিসাব করি 150 টাকায়, এর থেকে ভালো ডিল নাই ভাই, এর থেকে ভালো ডিল আর সত্যিই নেই। যাই হোক, আমার ফাইনাল আইটেমটা নিয়ে আসতেছি আর কি। A few moments later, এবং তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনাই করছে। তারা আমাকে দিয়েছে হচ্ছে যে মেক্সিকান হট পটেটো, অর্থাৎ এখানে হচ্ছে যে আপনার আলু আছে, আলু হচ্ছে যে ডিপ অয়েলে ফ্রাই করা, এবং এখানে হচ্ছে যে সস, আর এখানে হচ্ছে যে মেয়োনেজ, এবং দেখাচ্ছে যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি মরিচের গুঁড়া ছিটায় রাখছে, সসের মতো মরিচের গুঁড়া, মেয়োনেজের মতো মরিচের গুঁড়া, আলুর মতো মরিচের গুঁড়া। আর লাগো খাই দেখি কেমন লাগে, এটা নাকি শুধু হচ্ছে ঝালখোরদের জন্য। কই কিছু হইতেছে না তো, খালি জিব্বার মধ্যে একটু আগুন লাগছে আর কিছু হয় নাই, জিব্বাটার মধ্যে সামান্য একটু আগুন লাগছে আর কি, দাবানো এখনো লাগে নাই। মানে এবারে কি বলতাম, এবারে যাই হোক ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসতেছি, তো কি আর করার, খানা পিনা শুরু করে দিই। মানে কি বলতাম, তেমন ঝাল লাগে নাই আর সত্যি, তেমন ঝাল লাগে নাই। A few minutes later, আজকে আমার মৃত্যুর জন্য চটকা হোটেল কুলের মালিক দায়ী, এটা আমি আমার ভিডিওতে বলে দিলাম। যাই হোক এবং আজকের ফাইনাল আইটেম চলে আসছে এবং এটার পরে আর খাবো না। এখানে আমাকে ডিজিটাল স্ট্রবেরি মিল্ক শেক, এটার দাম কত? মিলের সাথে ইনক্লুডেড, চিকেন দিতে হবে অবশ্য, চিকেন ছাড়া কিছু নাই আজকাল, সবই চিকেনের খেলা। যাই হোক, এখানে আসে যে হচ্ছে যে রাইস, মেক্সিকান রাইস, এখানে হচ্ছে যে পেরি পেরি চিকেন, আর এখানে হচ্ছে যে সস এবং মেয়োনেজের কম্বো, আর এখানে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই। তো খাই দেখি কেমন লাগে। এবং এই মিলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই শুরু করতে হবে, কিন্তু যেহেতু একটু আগে আলু মরিচ খাইলাম, সেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এখন আর ধরবো না। বাট ভালোই আছে, কিন্তু ক্রিস্পি না, একটু নরম, ক্রিস্পি করার চেষ্টা করতে হবে। তারপর রাইসটা ধরে দেখি, এখন উপরে আছে যে আদাটা দিবি তো মাগো, আবার আপনার জন্মদিনের বেলুন ফুটায়। যাই হোক, রাইসটা আসলে হচ্ছে যে আপনার ওই বিরিয়ানির যে রাইসটা খাইছি ওইটাই, বেসিক্যালি ওইটাই। তো এই মিলের মেইন অ্যাট্রাকশন হচ্ছে যে তাদের এই পেরি পেরি চিকেন, হাফ চিকেন মনে হয় এটা, কোয়ার্টার, আচ্ছা কোয়ার্টার চিকেন, কিন্তু পেরি পেরি স্টাইলে রাধা। ইটস গুড, ইটস রিয়েলি গুড। ভাতটা আগেরটাই, ভাতটা যে বিরিয়ানি খাইছিলাম বিরিয়ানির ভাতটাই, বাট এখানে যে স্পেশাল দিকটা হচ্ছে যে এটা হচ্ছে যে তাদের চিকেনটা আর কি, পেরি পেরি স্টাইলে রাখা হচ্ছে যে চিকেন, হাত দিয়ে ধরতে হবে, এই যে ফুল কোয়ার্টার চিকেন। আজ তো একদিক দিয়ে সস আছে আর একদিক দিয়ে নেই, উল্টাই
যাই হোক, এটা আর ফাস্ট ফরওয়ার্ড করবো না, এটা খায়ে আমি আবার আসতেছি আর কি ফাইনাল মতামত নিয়ে। আজকের ভিডিওটা সত্যিই আনপ্ল্যান, অফিস থেকে ডাইরেক্ট বাহির হয়ে কথা নাই বার্তা নাই হুট করে চলে আসছি। যাই হোক, আসতেছি ফাইনাল ওভারঅল মতামত নিয়ে আর কি কেমন লাগলো খায়ে। 1 hour later যাই হোক, এখন খায়ে দায় কেমন লাগলো, টেস্ট আসলে আমি বলবো যে হচ্ছে যে সব কিছুর হচ্ছে যে এভারেজ, এভারেজ বলতে হচ্ছে যে আমি অন্য জায়গায় যেরকম টেস্ট খাইছি এখানেও সেরকম টেস্ট, কিন্তু এটা আসলে জিনিসটা স্পেশাল কেন জায়গাটা। যাই হোক, জায়গাটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এর প্রাইস। তার আগে আমি একটু মানে বলি যে আইটেমগুলো কেমন লাগছে। যদি বিরিয়ানি এবং ইয়াটা যেটা আছে পেরি পেরি চিকেন যেটা আছে ওইখানে হচ্ছে যে দুইটার ক্ষেত্রেই হচ্ছে যে আপনার বিরিয়ানির চালটা দেয়, এবং বিরিয়ানির যে চালটা আছে পোলাওয়ের যে চালটা আছে সেটা সেটা আসলে হচ্ছে যে একটু ফ্লেভারলেস আর কি, নর্মাল পোলাওয়ের চালের মতো যেটা আমরা সাধারণত বাসায় বা হোটেলে খাই আসি। একটু কালার দিয়ে একটু মশলা দেওয়া হইলেও সেই মশলার টেস্টটা আসলে পাওয়া যায় নাই। পেরি পেরি চিকেনটার কথা যদি বলতে হয়, 1 quarter chicken ভালোই আছে, ভালো কোয়ালিটির আছে, কিন্তু এভারেজ আমি যেটা বলবো এভারেজ। অন্য জায়গায় যেরকম খাইছি আসলে তেমন কোনো স্পেশালিটি নেই, পেরি পেরি চিকেন হচ্ছে যে পেরি পেরি চিকেন। তারপর হচ্ছে যে আপনার যদি তান্দুরি চিকেনটার কথা যদি বলতে হয়, তান্দুরি চিকেন বিরিয়ানি বা শেফ স্পেশাল বিরিয়ানি ওরা যেটা বলে আর কি, সেটা হচ্ছে যে আসলে কী বলবো, আমার কাছে ভালো লাগছে, বেশি মিষ্টি, এবং তাদের তারা মানে বসে যে আসলে তাদের মেইন বেস হচ্ছে যে স্টুডেন্ট, স্টুডেন্ট হওয়ার কারণে তারা ধরেন যে আইটেমগুলো মিষ্টি করে আর কি। তারপর আরেকটা খাইলাম যে হচ্ছে যে ঝাল মেক্সিকান স্পাইসি পটেটো, আসলে যেটা হচ্ছে যে পটেটোগুলো ডিপ অয়েলে ফ্রাই করে তারা সেটার মধ্যে আপনার সস দেয়, একটু স্পাইসি অয়েল দেয়, আর হচ্ছে যে আপনার হচ্ছে যে মরিচ গুঁড়া আছে না লাল মরিচের গুঁড়া ওইটা দিয়ে দেয় আর কি। আর তারপর সেটার সাথে সার্ভ করে হচ্ছে যে হট টমেটো সস, এবং যারা ঝাল পছন্দ করে না তাদের জন্য হচ্ছে যে হালকা পাতলা মেয়োনেজ। এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, 60 taka প্রাইস। যারা ঝাল খাইতে পছন্দ করেন তাদের অবশ্যই ট্রাই করতে হবে, ফ্রাইড পটেটো উইথ স্পাইস আর কিছুই না। অ্যান্ড থাই প্ল্যাটারটার অ্যাগেন এভারেজ, এভরিথিং ইজ এভারেজ। দেন হোয়াট মেক্স দেম স্পেশাল, স্পেশাল হচ্ছে যে তাদের প্রাইস। প্রাইস বলার কারণ হচ্ছে যে তারা ধরেন যে 100 taka 150 taka, মানে অন্যান্য হোটেলে যদি থাকে অন্যান্য হোটেলে গেলে দেখবেন যে সেখানে 180 taka বিক্রি করতেছে, 200 taka বিক্রি করতেছে, 220 taka বিক্রি করতেছে যে আইটেমগুলো। এখানে তারা চেক ইন প্রাইসে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে চেক ইন প্রাইস, চেক ইন প্রাইসে হচ্ছে যে তারা 140 taka 150 taka 180 taka এবং 200 taka বিক্রি করতেছে আর কি। টেস্ট বলতে গেলে হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে এভারেজ। আমি বারবার বলছি যে টেস্ট ইজ ওকে, টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নাই, টেস্ট হচ্ছে যে অন্যান্য জায়গায় যে টেস্ট পাবেন সেই টেস্টের মতোই, কিন্তু 4টা হোটেলগুলো যেটা হচ্ছে যে তাদের দাম, আপনি 200 taka যে টেস্ট পাচ্ছেন সেটা সেই ঠিক সেম টেস্ট আপনারা 4টা হোটেলগুলো পাচ্ছেন যে 180 taka বা 170 taka দাওয়াত দিছি বলে মার্কেটিং করতেছি এমন না, এটা জাস্ট আমার পার্সোনাল মতামত। সো 30-40 taka বা আপনারা এখানে খুব সহজেই বাঁচিতে পারতেছেন, এর থেকে আমার আর বেশি কিছু বলার নাই। টেস্ট ইজ এভারেজ, টেস্ট ইজ লাইক এনি আদার স্টোর, বাট দামের কারণে এটা এই এই জায়গাটা অনেক ভালো একটা ডিল হয়ে দাঁড়াইছে আর কি। সো আজকে আর বেশি কিছু বলার নাই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, মোবাইলের মেমোরিও শেষ বলতে গেলে প্রায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।